নমস্কার বন্ধুরা আঠেরোই মার্চ কিন্তু ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং ব্যাঙ্গালুর এফসি দল খুবই হাই ভোল্টেজ ম্যাচ একটা হতে চলেছে তো এই ম্যাচের আগে করার চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিল এটিকে মোহনবাগান দলকে রয়কৃষ্ণা পবিত্র দাস চাভে হান্ডান্ডাস মোটামুটিভাবে এটিকে মোহনবাগান দলের প্রাক্তন দলের ফুটবলার মানে প্রাক্তন ফুটবলারের বিরুদ্ধে কিন্তু এটিকে মোহনবাগান দল ম্যাচ খেলতে চলেছে অনেকেই আছে যারা এটিকে মোহনবাগান দলের হয়ে খেলে গেছেন এখন তারা ব্যাঙ্গালুরফসি দলের হয়ে খেলছেন বা খেলবেন তো খুবই খুবই একটা তাদের কাছে একটা সেন্টির মানে সেন্টিমেন্টের একটা ব্যাপার রয়েছে যে তারা একসময় খেলে গেছে সেই দলে আর খেলতে পারছে না কিন্তু তারা এই ম্যাচে প্রমাণ করে দেখিয়ে দেবে হয়তো যে তারাও কিন্তু এখনও ফুরিয়ে যায়নি তো সেই মতোই ফাইনাল ম্যাচ নিয়ে মোটামুটি সবার একটাই যেটা মন্তব্য সেটা হচ্ছে আমরা এটিকে মোহনবাগান দলকে যে কোনোভাবেই হারানোর চেষ্টা করব এবং হারিয়ে দেখাবো এবং আমরাই চ্যাম্পিয়ন্স হব কারণ দলের ছেলেদের অনেক এই মুহূর্তে মনোবল খুব ভালো রয়েছে কারণ একটা সময় গিয়ে আমরা প্রথম দিকে খুবই খারাপ অবস্থাতে ছিলাম সেখান থেকে দলের ছেলেদের মানসিকতার চেঞ্জ করার পর দলের ছেলেরা বুঝতে পেরেছে যে না এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে আর ঘুরে দাঁড়ানো সম্ভব সেটাই আমরা করে দেখাতে পেরেছি আজ তাই আমরা ফাইনালে উঠেছি এবং ফাইনালে যতক্ষণ উঠতে পেরেছি তাহলে এই সুযোগটা মানে এটা শেষ সুযোগ তাই সেই সুযোগটাকে আমরাই কাজে লাগাতে চাইব এটিকে মোহনবাগান দল যতটাই যতই কাজ করে আসুক আমাদের বিরুদ্ধে যতই ভালো খেলার চেষ্টা করুক যতটা যতটা পরিমাণে আমরা ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ সব জায়গাতেই ভালো খেলার চেষ্টা করব এবং আমরা দেখিয়ে দেবো যে আমরাও সেরা তো এরকমই আর কি মন্তব্য আর কি করেছেন এছাড়া তোমাদেরকে বলতে স্লাপকো তিনি এটিকে মোমন বাগান দলের সাক্ষাৎকারে এই ফাইনাল ম্যাচটা নিয়ে কী বলেছেন মোটামুটি তিনিও কিন্তু একটা পাল্টা জবাব দিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমরাও তৈরি রয়েছি আমরা ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছুই ভাবছি না বাংলাদেশি দল শক্তিশালী দল হলেও আমরাও যথেষ্ট শক্তিশালী দল তাদেরকে আমরা আটকে দেব এবং আমি ডিফেন্সে যত যত সাধ্য পারব নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব আমি অনেক জায়গায় খেলেছি সার্বিয়া সাউথ আফ্রিকা আরও অন্য জায়গায় খেলেছি যেখানে এরকম ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছি তো সেই অভিজ্ঞতাটা আমার রয়েছে এবং ভারতেই প্রথমবার ফাইনাল ম্যাচে উঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাই এই সুযোগটাকে কাজে লাগাতে চাই এবং আমার দুটো ছেলে মেয়ে তারা বলেছেন যে এই চ্যাম্পিয়ন্স তোমার হতেই হবে এবং আরও সদস্য যারা আমার রয়েছে আমার দেশে তারাও বলেছেন যে চ্যাম্পিয়ন্স হতেই হবে ট্রফি জিততেই হবে সেই কাজটাই আমি করে দেখাবো এবং দলের সমর্থকদের জন্য ম্যানেজমেন্টের জন্য এই কাজটা আমাকে করতেই হবে তো এরকম কথা কিন্তু বলেন অবশ্যই স্লাপকো ডামজানোভিস তো আশা করি আমরা এটিকে মোহনবাগান দল জিতবে এবং চ্যাম্পিয়ন্স হবে তো তোমাদেরকে মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও